বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন শেষে অসীম পারাপারে চলে গেলেন সৈয়দা সাজেদা চৌধুরী। রবিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, পরে আজীবন ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছায়াসঙ্গী। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে দুঃসময়ে দুই দফায় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সরকারের মন্ত্রী ছাড়াও ছিলেন নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে। মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন সংসদ উপনেতা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মনিরুল সোহাগ, জানাবেন জাতীয় সংসদে আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আসলে গতকাল রাতে মৃত্যুর খবরে আওয়ামী লীগ সহ সরকারের বিভিন্ন মহলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আপনি জানেন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানে স্বাধীনতা সহ সব কিছুতে কিন্তু তার অবদান রয়েছে। এবং আপনি জানেন যে এই মৃত্যুর পরে যে ঘোষণা হয়েছিল যে তার জানাজা নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হওয়ার একটি কথা ছিল, আবহাওয়াজনিত কারণে সেটি আপাতত হচ্ছে কি না সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত জাতীয় সংসদের কাছে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই যে এখানে জানাজা অনুষ্ঠিত হবে, যদিও হয় সেটি হয়তো পরবর্তীতে নির্দেশনা আসতে পারে। তবে আমরা জানি যে দুপুরের আগে তার নিজ জেলাকে একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে বিকালে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে রাখা হবে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য। সেটি শেষে আসলে তাকে বননীতে দাফন করার কথা রয়েছে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে বা সে যে সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে 1935 সালে জন্মগ্রহণ করার পরে কিন্তু যিনি স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং 75 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পরে আওয়ামী লীগের সেই সংকটময় মুহূর্তে তিনি কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপরে 1976 সালে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত হিসেবে। এরপর 86 থেকে 92 পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং 92 থেকে তিনি সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এর আগে 69 এবং 75 পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের থেকে তিনি প্রথমবার জাতীয় সংসদের উপনেতা হন। এরপর 10ম-11 সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পালন করেন। তো সব মিলিয়ে আসলে আওয়ামী লীগের যারা রয়েছেন নেতৃবৃন্দ এবং নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে এক ধরনের শোক নেমে এসেছে। বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও কিন্তু তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন। তার স্বজন যারা রয়েছেন তারা সিএমএইচে রয়েছেন উপস্থিত এবং কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে রওনা হওয়ার কথা তার এলাকায়, সেটি আমরা জেনেছি। তবে যখন তার মরদেহ নিয়ে রওনা হবে সেই তথ্য আমরা দর্শকদের জানাবো। তো আমরা রয়েছি রাজধানী এবং রাজধানীর বাইরেও ফরিদপুরে আমাদের সহকর্মীরা রয়েছেন, নিশ্চয়ই সেখান থেকেও পরবর্তী তথ্য জানানো হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।